शिवाजी महाराज की जय। जय भवानी, जय शिवाजी, अमरनाथ की जय। আগামীকাল মুর্শিদাবাদের ভাগীরথী বক্ষে হতে চলেছে 77তম পৃথিবীর দীর্ঘতম ওপেন সুইমিং কম্পিটিশন। ভাগীরথী বক্ষে 81 কিলোমিটার এবং 19 কিলোমিটার পুরুষ এবং মহিলা সকলের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2019 সালে এই সাঁতার প্রতিযোগিতা শেষবারের মতো অনুষ্ঠিত হয়। করোনার কারণে 2020, 2021 ও 2022 সালে অনুষ্ঠিত হয়নি। এই বছর আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। এখানে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের প্রতিযোগীরা। সেই লোক উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামীকাল ভোরে সুতির আহরণ ব্রিজে শুরু হবে এবং 81 কিলোমিটার শেষে বহরমপুর গোড়াবাজার ঘাটে শেষ হবে। हम गुजरात से आ रहे हैं। ये हमारा पहली बार ही है और हमने ऐसी कंपटीशन पहले एक दो बार ही की है, इसलिए ये पहली बार ही होगा हमारा। हम 19 में भाग ले रहे हैं और ये हमारे लिए चैलेंज ही है। Yes, I feel good. I think that I'm more stronger than the last year. I swam in 17 and I think that I'm preparing with for this incredible race. Yes, my first time was in 17. And this is my second time. Maybe I come back in the future, but I'm focused only in the Sunday because it's a very, very hard race. And I think that I'm preparing, and the Sunday will be a good day for all swimmers. আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা খুব গর্ববোধ করি। তার কারণ এক সময় আমরা এই যে নবে জেলা বলতাম এবং আটে গর্ববোধ করলাম যে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, এটা আমাদের বিশ্বের কাছে আইডেন্টিটি ছিল। এর বাইরে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার এই যে সুইমিং প্রতিযোগী সারা বিশ্বের মানে সর্ববৃহৎ সুইমিং প্রতিযোগিতা যে গঙ্গা রিভারের উপর দিয়ে হচ্ছে, এটা পৃথিবীর বৃহত্তম এবং এটা 77 বছর যাবৎ হচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে।